তোমার পার্টনার তোমাকে ভালোবাসে, তোমাকে রেসপেক্টও করে, তোমাকে ফোনও করে, মেসেজও করে, বাট সবকিছুই কিন্তু তার ইচ্ছে অনুসারে, তোমার ইচ্ছে অনুসারে নয়। তোমাকে যথেষ্টই ভালোবাসে, তুমি ফিল করো, বাট তার ভালোবাসার মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু তোমাকে খুবই যন্ত্রণা দেয়। সেটা কিরকম? তার যখন ইচ্ছা হয় সে তখন কল করে, তুমি কল করলে তোমার কল ইচ্ছে হলে রিসিভ করে, ইচ্ছে না হলে করে না। তার এখন মন চেয়েছে, তোমাকে কল করেছে, তুমি এখন যদি ব্যস্ত রয়েছো, তোমার ব্যস্ততার দিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই, সে এখন তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে কথা বলতেই হবে। তার এখন তোমার সঙ্গে চ্যাটিং করার ইচ্ছা হয়েছে, তোমাকে সমস্ত কাজ ফেলে তার সঙ্গে চ্যাটিং করতে হবে, বাট তুমি যখন তাকে এসএমএস করবে কোনো একটা প্রয়োজনে, তখন তার মন যদি না চায় তো সে তোমার এসএমএসে রিপ্লাই দেবে না, তোমাকে সে ইগনোর করে, তারপরেও কিন্তু তোমাকে সে ভালোবাসে, এটাও কিন্তু সে তোমাকে দেখায়, বাট তার পরিমাণ কিন্তু খুবই কম। যে জিনিসটাই করে না কেন, সে জিনিসটাই কিন্তু পরিমাণে কম। তোমার তার উপর সত্যি খুব রাগ হয়, কেননা প্রত্যেকটা মানুষই কিন্তু এই ইচ্ছাটা করে যে আমিও আমার পার্টনারকে আমার স্বাধীনতা অনুসারে একটু পেতে পারি, যেমনটা আমি তাকে এখন কল করব, সে আমার জন্য আমার সঙ্গে কথা বলবে, সে যদি ব্যস্ত থাকে সে বলবে যে দেখো আমি একটু ব্যস্ত আছি, একটু পরে করো, আমি মেনে নেব, বাট সে আমার কলই রিসিভ করে না। কেননা সে ভালো করে জানে যে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি, আর আমার এই প্রচণ্ড ভালোবাসার কারণে সে আমাকে গুরুত্বহীনতার চোখে দেখে, এটা কিন্তু আমি বুঝতেও পারি। এবার আমার তরফে কি এই ভালোবাসাটা কি ভুল? আমি কি আমার পার্টনারকে প্রচণ্ড ভালোবাসি, তাকে রেসপেক্ট করি, তাকে ফিল করি, তাকে সবসময় মিস করি? ভালোবাসার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো কি ভুল দাদা? এমন ধরনের কিন্তু কিছু কমেন্ট আমার ইনস্টাগ্রামে করেছে, তাদের কথাগুলো শোনার পর আমি ভাবলাম এই বিষয়ের উপর একটা ভিডিওই করে দিই। সত্যিই তো, আমরা আমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসবো, তাকে আমাদের তরফ থেকে ভালোবাসা দেখাবো, এখানে কোথায় ভুল? বাট এখানে তোমার যে জিনিসটা করা একটু বেশি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি, তুমি একটু বেশি তাকে গুরুত্ব দিয়ে ফেলেছো। তুমি যেমন করে তাকে চাইছো তুমি তেমন করে তাকে পাবে, তার জন্য তোমাকে ফিল করাতে হবে যে তুমি তার ব্যবহারে কষ্ট পাচ্ছ। একটা বিষয় কি জানো, আমরা ততক্ষণ অন্যের কষ্টটা ফিল করতে পারি না যতক্ষণ সেই কষ্টটা আমাদের জীবনে না ঘটে। মানে যতক্ষণ না আমরা ভিকটিমস, ভুক্তভোগী না হচ্ছি, ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারি না যে সামনের কাজজন আমাদের ব্যবহারের ফলে কিরকম কষ্ট পেতে পারে, কিরকম যন্ত্রণা পেতে পারে। এক্ষেত্রে কিন্তু তেমনটাই হয়েছে, তোমার পার্টনার তোমার যন্ত্রণাটা, তোমার কষ্টটাকে কিন্তু অনুভব করতে পারছে না। তুমি বলছো যে সে তোমাকে ভালোবাসে, বা তার ভালোবাসার মধ্যে যেন খামখেয়ালিপনাও আছে, সে তার ইচ্ছা অনুসারে ভালোবাসে, কোনো কোনো সময় তোমাকে ব্লকও করে, আবার তার ইচ্ছা অনুযায়ী তোমাকে আবার আনব্লকও করে। বাট যখন সে তোমাকে ব্লক করে সে মুহূর্তে কিন্তু তোমার কিছু অংশে কষ্ট হয়, তোমারও কিন্তু মন চায় যে আমি এখন তার সঙ্গে কথা বলবো, নিজের কিছু কথা তার সঙ্গে শেয়ার করে নিজেকে একটু হালকা করব, বা সেই মুহূর্তে তোমার মনটা খারাপ করছে, তুমি তার সঙ্গে কথা বললে নিজের মনটাকে একটু ভালো করবে, বাট তার তখন কথা বলার ইচ্ছা নাই, বা কোনো একটা ছোট্ট বিষয়ে তোমার প্রতি সে অভিমান করে তোমাকে ব্লক করে রেখেছে। তো এখান থেকে মুক্তি পাওয়ার পথ আমি তোমাদেরকে অবশ্যই বলবো, যেটা তোমাদেরকে বললাম যে তাকে ফিল করাতে হবে যে তুমি তার এই সমস্ত ব্যবহারগুলোতে কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, মুখে তুমি তাকে বলেছ বাট মুখে বললে হবে না। তোমাদেরকে একটা ছোট্ট বিষয় বলি, তারপর আমি তোমাদেরকে এই প্রবলেমের সলিউশন বলে দিচ্ছি। তো আমার গ্রামের বাড়িতে, গ্রামের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরটা ভালো পুকুর, সেখানে জলও ভালো, অনেকেই স্নান করে, ছোটবেলায় তোমরাও অনেকে নিশ্চয় পুকুরে স্নান করেছো। তো সেই পুকুরের অনেক কটা জায়গা থাকে স্নান করার, তো তার মধ্যে একটা জায়গা দেখতে বেশ ভালো, কিন্তু সেই জায়গাটাতে অনেক রকমেরই নোংরা ফেলা আছে, নোংরা অর্থে কাঁচ, মাটির হাঁড়ি, প্রতিমা বিসর্জন হয়, তো সেই জায়গাটাতে কিন্তু বেশিরভাগ মানুষ স্নান করে না, কেননা সেখানে স্নান করতে গেলেই পা কেটে যায়। তাছাড়া অন্য একটি ঘাট রয়েছে যেখানে সকলেই স্নান করে, এবং সেই পুকুর পাড়ে শহর থেকে একদঙ্গল ছেলে মেয়ে এসে জানুয়ারি মাসে পিকনিক করতে বসেছিল। পিকনিক করাকালীন তাদের ইচ্ছে হয়েছিল তারা স্নান করবে, তো তারা স্নান করার জন্য সেই ঘাটটাকেই বেছে নিয়েছিল যে ঘাটটাতে স্নান করতে নামলে কিন্তু হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি তাদেরকে বললাম যে দেখো ভাই, তোমরা এই ঘাটটাতে স্নান না করে ওই ঘাটটাতে স্নান করো, বিকজ এটাতে নামলে পরে কিন্তু তোমাদের হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তারা কিন্তু আমার কথাটা শুনে তেমন গুরুত্ব দিল না। দেন আমি জানি যে ভিকটিমস না হওয়া অব্দি কেউ বোঝে না, এবং যেহেতু আমি এইসব বিষয়গুলোকে রিয়েলাইজ করি, সো আমি দূর থেকে তাদের কীর্তিকলাপগুলো দেখলাম, তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছিলাম,
তারপরেও তারা আমার কোনো কথায় কান দেয়নি, উল্টে আমাকে ভুল ভাবতে শুরু করেছিল। তো আমি আর বেশি বোঝাতে যাইনি। তারপর কিন্তু তারা রীতিমতো স্নান করতে নেমেছিল, তাদের মধ্যে যে কজন ছেলে ছিল ছেলেরা স্নান করতে নেমেছিল। তো স্নান করতে নেমে কিন্তু দ্বিতীয় জনের অলরেডি পা কিন্তু সত্যিই কেটে গিয়েছিল। তখন তারা উপরে ওঠে, খুবই কষ্ট পায়, দেন বলে যে সত্যি দাদা তুমি ঠিকই বলেছিলে, আমাদের উচিত হয়নি এখানে স্নান করা। তো এটা আবার রিয়েল লাইফ এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরলাম। তেমনই কিন্তু তোমাকে তাকে ফিল করাতে হবে যে তুমি তার ব্যবহারে খুবই কষ্ট পাও। সেটা কি করে? সেটা হচ্ছে তোমাকে মিররিং অ্যাকশন নিতে হবে। মিররিং অর্থে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যা করবে দেখবে আয়নাও কিন্তু তোমার সঙ্গে তাই করে। তেমনি সে তোমার সঙ্গে যে বিহেভিয়ারগুলো করেছে সে একই রকম বিহেভিয়ার তার সঙ্গে তোমাকে এখন করতে হবে, যার ফলে তোমার যন্ত্রণাটাকে কিন্তু সে রিয়েলাইজ করতে পারবে। এখন থেকে সে তোমাকে ফোন করলে তুমি সঙ্গে সঙ্গে তার ফোন রিসিভ করতে যাবে না। সে যখনই ফোন করবে তুমি কিছুক্ষণ পর তার ফোন রিসিভ করবে এবং অল্প একটু কথা বলার পরই বলবে যে আমি একটু ব্যস্ত আছি। সে SMS করলে ইনস্ট্যান্ট তার SMS এর রিপ্লাই দিবে না, সিন করবে না, SMS এর পরে রিপ্লাই দিবে, নিজে থেকে SMS করতে যাবে না। যেমনটা সে তোমার সঙ্গে করেছে সেম তুমি তার সঙ্গে করো, বরং পারলে একটু বেশি করো। নিজের তরফ থেকে কোনোরূপ তাকে ফোন করবে না, SMS করবে না। তুমি তাকে ইম্পর্টেন্ট একটু কম দাও, গুরুত্ব কম দাও। এই সমস্ত বিষয়গুলো কিন্তু কয়েকদিন চালিয়ে যাও, দুই একদিন করলেই কিন্তু ফল পাবে এমনটা কিন্তু ভেবো না। কেননা তার মাইন্ডসেটটা কিন্তু এরকম হয়ে আছে যে সে তোমাকে ফোন করলেই তুমি ফোন রিসিভ করবে, সুতরাং দুই একদিন করলে সে বিষয়টাকে অতটা ইম্পর্টেন্ট দেবে না। বাট যখন তুমি এটাকে 10-15 দিন বা 21 দিন করতে থাকবে তারপর থেকে কিন্তু সে রীতিমতো তোমাকে নোট করতে শুরু করবে, বা সে ভাববে যে যে মানুষটা আমার ফোন করা মাত্র রিসিভ করতো, যে মানুষটা SMS পাওয়ার জন্য অপেক্ষায় থাকতো, সে মানুষটা হঠাৎ করে কেন আমাকে এরকমটা করছে। সে কিন্তু এই বিষয়গুলো কিন্তু ভাববে এবং তুমি কিন্তু তাকে ভাবানোর জন্য এইসবগুলোকে করছো। কেননা মিররিং সিস্টেমে কিন্তু এটাই তোমাকে করতে হবে, যেমনটা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা করি, ফলে আয়নাও আমাদের প্রতিবিম্ব হিসেবে তেমনটা করে, তেমনটাই কিন্তু সে তোমার সঙ্গে যেমনটা করেছে তেমনটাই এখানে তার সঙ্গে তুমি করতে শুরু করে দিয়েছো। এবার তুমি তার মধ্যে তোমার সোশ্যাল সাইডে ফেসবুকে কিছু স্ট্যাটাস দিতে শুরু করো। সেই স্ট্যাটাসগুলোর মধ্যে এমন একটা ভাবনা থাকবে যে তুমি কারো একটা সম্পর্কে জুড়ে যাচ্ছ বা গেছ এমনটা কিন্তু উল্লেখ করবে না। গেছ বললে কিন্তু তার মনে আবার তোমার সম্পর্কে রাগ জমে যাবে, তখন কিন্তু হিতে বিপরীত রেজাল্ট হবে। মেডিসিন আমাদের শরীরকে রোগমুক্ত করে, বাট মেডিসিনের ডোজ যদি বেশি হয়ে যায় তবে কিন্তু সেটা কিন্তু আমাদের হিতে বিপরীত হয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু তাই, স্ট্যাটাসে এমন একটা বিষয় উল্লেখ করবে যে তুমি এখন একটু অন্যমনস্কতায় আছো, তুমি একটু বেশ হাসি খুশিতে আছো, তুমি অন্য কারো প্রতি ইন্টারেস্টেড হতে চলেছো, এমন কিছু উল্লেখ করবে, সেগুলো যেন তার চোখে পড়ে এবং নিজের ড্রেসিং সেন্সের মধ্যে একটু চেঞ্জেস নিয়ে আসবে। হাসি খুশিতে থাকবে, ড্রেস ফ্রেশ নতুন নতুন পড়তে শুরু করবে, যার ফলে কিন্তু সে তোমাকে নোটিশ করলে বুঝতে পারবে তুমি হয়তো নতুন কারো প্রেমে পড়তে শুরু করেছো। তখন কিন্তু তার মাথায় কিন্তু একটা পোকা ঢুকে যাবে এবং সে কিন্তু এই বিষয়টাকে রীতিমতো প্রতি মুহূর্তে ভাববে, যার ফলে কিন্তু সে তোমাকে ইম্পর্টেন্ট দিবে এবং সে কিন্তু সেই যন্ত্রণাটাই ফিল করবে যে যন্ত্রণাটা তোমাকে সে ফিল করিয়েছিল। বুঝতে পারছো বিষয়টা কি করতে হবে? এটাই হচ্ছে মিররিং অ্যাকশন। এবং এভাবে যখন তুমি 20-21 দিন করতে থাকবে না, তখন কিন্তু সে সত্যি দেখবে যে তোমার প্রতি এতটাই গুরুত্বতার সঙ্গে দেখবে যে তোমার প্রতি রীতিমতো নজর রাখতে শুরু করবে যে তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কার সঙ্গে কথা বলছো, এই সমস্ত বিষয়ে কিন্তু সে শতকাত ছেড়ে তোমার দিকেই তার সমস্ত প্রকাশটা চলে আসবে। এবং এর ফলেই কিন্তু যখন সে তোমাকে এই বিষয়ে সম্পর্কিত কোনো প্রশ্ন করবে, তখনই তুমি তাকে বলতে পারবে যে তোমার সঙ্গে সে ব্যবহার করলে তোমার কেমন লাগতো। দেখো, তোমার মনের কথা অন্যের সামনে তুলে ধরবে এবং সে কথা তুলে ধরার পরে সামনেকার জন তোমার কথা বলাটাকে শুনবে, তার জন্য কিন্তু একটা সিচুয়েশন দরকার এবং এই সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্য কিন্তু তুমি এই মিররিং সিস্টেমে কাজ করে গেছো। তুমি যখন তাকে বলতে যে তার এই ব্যবহারগুলোতে তুমি খুব কষ্ট পাও, তোমার যন্ত্রণা হয়, সে কিন্তু তোমার কথা শুনতোই না। এবার যখন তুমি তার সঙ্গে এইরকম বিহেভিয়ারগুলো করবে, যেমন বিহেভিয়ারটা সে তোমার সঙ্গে করেছিল, তার পরে কিন্তু তার মনে এই সমস্ত বিষয়ে জানার জন্য কিন্তু আকাঙ্ক্ষা সৃষ্টি হবে এবং তখনই কিন্তু তোমার যন্ত্রণার বিষয়গুলো তুমি তার সামনে খুলে বলবে, যার ফলে কিন্তু সে তোমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনবে। কেননা এখন কিন্তু তার শোনার জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে, বাট যখন তুমি তার আগে বলতে তখন কিন্তু তার শোনার জন্য আগ্রহ সৃষ্টি হয়েছিল না। কেন? সে জানতো তুমি যাই করো না কেন তার কিছুই হবে না, তুমি কষ্ট পাচ্ছ তো কি হয়েছে, কেননা তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে ছেড়ে কখনোই যাবে না, এই ধারণাটা বা এই মাইন্ডসেটটা কিন্তু তার মনে তৈরি হয়ে গিয়েছিল, কিছু অংশে তুমিও তাকে তৈরি করে দিয়েছিলে। বাট আজ যখন তুমি এই বিহেভিয়ারগুলো করার ফলে তার মনে প্রশ্ন কাজ করবে, তখনই কিন্তু তুমি তোমার প্রবলেমগুলোকে তার সামনে বললে পরে সে কিন্তু শুনবে।
আর তখনই কিন্তু সে তোমার যন্ত্রণাগুলোকে শোনার পাশাপাশি সে নিজেও কিন্তু ফিল করেছে এই 21 দিন ধরে তুমি যেটা তার সঙ্গে করেছো, এবং যার ফলেই কিন্তু তোমার যন্ত্রণাগুলোকে ফিল করার পাশাপাশি সে বুঝতে পারবে যে আমি কি ভুলটা করেছি, এবং সে কিন্তু সেই ভুলকে নিয়ে অনুশোচনা করবে। তারপর থেকে কিন্তু দেখবে তোমার প্রতি সে এই ব্যবহারগুলো আর করবে না, কেননা সেও কিন্তু এই ব্যবহারের শিকার হয়েছে তোমার দ্বারা এবং তোমার যন্ত্রণাটাকে উপলব্ধি করেছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নকে নিয়ে ভিডিও বানাবো। বাবাই।